साथी सभापति कमरेड विमानदा আমার সহযোগ দ্বারা আর আমাদের সংযুক্ত মোর্চার নেতৃবৃন্দ শেষ লগ্নে আমাদের জুটি মোহাম্মদ সেলিম আর দেবলীনা হেমব্রম কেউ কেউ বলল খেলা হবে আর মোদিজি স্টেডিয়ামটাই দখল করে নিলেন তবে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে পলাশ শিমুল অশোক কিংশোক এই সব লাল রঙা ফুল ফুটতে কেউ আটকাতে পারবে না ছড়া পাতার দিন শেষ কচি পাতা উঁকি মারছে নতুন যৌবনের শক্তি মইদুলকে খুন করে পার পাবে না সাইফুদ্দিনকে খুন করেছো সুদীপ্তকে খুন করেছো কিন্তু লাল ঝান্ডার মানুষ শহীদ হতে ভয় পায়নি গত 10 বছরে 250 কমরেড খুন হয়েছে হামলা হয়েছে মামলা হয়েছে কিন্তু লাল ঝান্ডাকে শেষ করতে পারেনি আর যে বলেছিল লাল ন্যাকড়ার কাপড়ের টুকরো থাকবে না সে এখন তৃণমূলের ঝান্ডাকে ন্যাকড়া করে ওই অমিত শাহের জুতো পালিশ করতে গিয়েছে শুধু লাল ফুল ফুটবে না বসন্ত মানে কৃষ্ণচূড়া রাধাচূড়া আরো নানান রঙের ফুল আজকে তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা দেখলাম বাম ফ্রন্টের সঙ্গে কংগ্রেস দল তার সঙ্গে আইএসএফ এটাই তো আমাদের ভারত এটাই তো আমাদের দেশ নানান জাতি নানান বর্ণ নানান ধর্ম নানান উপজাতি এই সবকে নিয়ে জনজাতি এসছে এমনকি যারা তৃতীয় লিঙ্গের মানুষ তারাও এসছেন যে ছেলেটা গত করোনার সময় পর্যন্ত আরএসএস এর প্রচারক ছিল লকডাউনের সময় যখন এই বিজেপি তৃণমূল লক আউট হয়েছিল তখন লাল ঝান্ডা তার পাশে দাঁড়িয়েছিল সেই ছেলেটি আজকে আমাদের মিছিলে এসছে এরা অসংখ্য মানুষ প্রতিবন্ধী মানুষ তিন দিন ধরে নিজের হাতে ট্রাইসাইকেল চালিয়ে এখানে এসে পৌঁছেছেন ব্রিগেডে আসতে গেলে বিজেপি চার্টার্ড প্লেট লাগে না এখানে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বললেন স্লোগান দেওয়ালেন আপনারা বললেন হ্যালো কাল লড়ে থে হ্যালো গৌরব সে আজ লড়েঙ্গে उसको मैं एक कदम आगे बढ़ाता हूँ कल भी हम जीते थे आज भी हम जीतेंगे कल भी हम जीते थे कल भी हम जीते थे अबे लड़ाई हमरा এখানে খেলা করতে আসিনি এই দিদি মোদির খেলা এক দশক ধরে দেখেছি এবার ওদেরকে মাঠ থেকে নকআউট করতে হবে আবে বেকার ছেলে যে কাজ পায়নি যে মেয়েটা কাজ পায়নি তারা লড়াই করছে কাজের জন্য আমরা লড়েছিলাম শিল্পের জন্য কলকারখানার জন্য আমরা হচ্ছি শিল্প গড়ার জন্য আর বিজেপি হচ্ছে কলকারখানা বেঁচে দেওয়ার জন্য ওরা গড়বে গত এক দশক ধরে টিএমসি এরাজ্যে কিছু করেনি গত 7 বছর ধরে বিজেপিও এরাজ্যে কোনো বিনিয়োগ নিয়ে আসতে পারেনি কেন্দ্র কোনো বিনিয়োগ হয়নি খুঁজছে কোথায় ব্যাংক কোথায় এলআইসি কোথায় ইন্স্যুরেন্স কোথায় রেল স্টেশন কোথায় এয়ারপোর্ট কি কি বিক্রি করতে হবে পার্লামেন্টে বক্তা বললেন না
পার্লামেন্টে একজন বলছে 70 সাল মে আপনি কিয়া কিয়া কিয়া, পিছন থেকে একজন বললো মত বলো নেই তো মালুম হয়ে গেল তো বেচ দে। তাহলে একদিকে হচ্ছে দল বদলের লড়াই, আর এখানে হচ্ছে দিন বদলের লড়াই, তাই তো? যারা দল বদল করে গিয়েছিল পিসিমণির বাড়িতে, তারা এখন দাম উঠে গিয়েছে, বসন্ত যখন এসেছে, ফুল যখন ফুটবে, তো যে কোকিলের ডিমগুলো কাকের বাসায় রেখে গিয়েছিল সেগুলো ফুটে এখন বিজেপির কাছে যাচ্ছে। অনেক লড়াই সংগ্রামের আর পথ দিয়ে সাঁকো পথ পেরিয়ে মানুষের মধ্যে আমরা সেতু বন্ধন করেছি, জনবন্ধন হয়েছে, মেল বন্ধন হয়েছে। ওরা যখন বিভাজনের নীতি নিয়ে মানুষের ঐক্যকে ভেঙেছে, আমরা তখন একে একে করে মানুষকে যুক্ত করেছি। ওরা পাহাড়ি সমতলের নামে, ওরা নেপালির নামে, গোর্খালির নামে, ওরা আদিবাসী মতুয়ার নামে, রাজবংশের নামে, হিন্দু মুসলমানের নামে, বাঙালি অবাঙালির নামে ভাগ করার চেষ্টা করেছে। ভাগ করার শক্তি লোকে দেখতে পাচ্ছে, গোটা দেশকে ওরা ভাগ করতে চেয়েছে। যখন কৃষকরা একসঙ্গে হয়েছে ফসলের দাবিতে, ফসলের দামের দাবিতে, ন্যূনতম ফসলের দাম যাতে পায়, সংগ্রহ মূল্য হয়, তার জন্য লড়াই করতে, তিনটে কালা কানুনের বিরুদ্ধে যখন ওরা একাট্টা হয়েছে, এই আরএসএস বিজেপি বলেছে পাগড়ি দেখে এরা খালিস্তানি। কারা ভাগ করছে বুঝতে পারছি না। যখন সিএ, এনপিআর, এনআরসির বিরুদ্ধে শাহিনবাগ থেকে বাক্সার কাছে আমরা লড়াই করছিলাম, গোটা দেশ যখন লড়াই করছিল, জেএনইউ, জামিয়া, আলিগড় পাশাপাশি হাঁটছিল, তখন ওরা বলল গলি মারো সালোকো বলেনি। আর অমিত শাহের দিল্লি পুলিশ ঠিক যেরকম তার যোগীর ইউপি পুলিশ, যেরকম খাট্টারের হরিয়ানা পুলিশ, যেরকম আমাদের কালীঘাটের কলকাতা পুলিশ বা বাংলার পুলিশ অপরাধীদের পাহারা দিল আর বাকিদেরকে কাউকে দেশদ্রোহী বললো, মিথ্যা মামলা করলো, জেল দিল, পুলিশের সামনে যারা দাঙ্গা করলো দিল্লিতে, সিপিএম এর তরফ থেকে জানেন তদন্ত রিপোর্ট আমরা বার করেছি, দিল্লি পুলিশ ব্যবস্থা নেয়নি। এই ঐশী ঘোষের মাথা ফাটিয়েছিল যে নূর মধ্যে ঢুকে জেআরএসএস গুন্ডারা, তাকে আজও দিল্লি পুলিশ খুঁজে পায়নি। গোটা দেশ জুড়ে যারা অন্যায় করছে তারা এখন দিদির কল্যাণে বাংলায় এসে বলছে আমরা অন্যায় রুখে দেব। পারবে রুখতে? আচ্ছা, যে সন্ত্রাস করেছিল নন্দীগ্রামে খেজুরিতে, যারা খুন করেছিল, আমাদের অফিস ভেঙেছিল, তাকে মোদি এনে হলদিয়া পাশে বসিয়ে বলছেন উনি সন্ত্রাসের বিরুদ্ধে লড়বেন। যে সিন্ডিকেট রাজ প্রথম বলেছিল তৃণমূলের এমএলএ পুর প্রধান হুগলিতে, মোদি তাকে পাশে বসিয়ে বলছেন সিন্ডিকেট রাজ কো খতম করনা হ্যায়। যে চিট ফান্ডের টাকা লুট করেছিল মমতার দোকানে বসে, আজকে মোদির মনে গিয়ে বলছে চিট ফান্ডের অপরাধীকে দমন করতে হবে। আমরা বিশ্বাস করব কখনো করা যায়? আরে মাল তো সব পুরানা হ্যায়, ওই কালীঘাট কা গুদাম কা হ্যায়। শুধু শোরুমটা পাল্টেছে, আর কিছু সংবাদ মাধ্যম টেলিভিশন ক্যামেরা 2019 এর পর থেকে বলছিল 21 এর ফলাফল লিখে দিল, তাই তো? আমরা বলেছিলাম আরে ধারা পাঠ শেখনি, বিদ্যাসাগর শিখিয়ে যাননি, তাহলে 19 এর পরে 20 আসে, তারপরে 21 হয়, 19 এ লাফিয়ে 21 এ গেলে কি হবে? মাঝখানে তো 20 আছে, 2020 করোনার সময়, লকডাউনের সময়, মেহনতি মানুষের ক্যান্টিন, শ্রমজীবী মানুষের ক্যান্টিন, সবজি বাজার, রান্নাঘর, হেসেল, আক্রান্ত মানুষের পাশে আক্রান্ত মানুষ দাঁড়াতে পারে, সমস্ত শক্তি নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম।
মানে 2020 খেললাম আমরা, তখন যারা সব ঘরে ঢুকেছিল এখন 21 এ উঠে এসে বলছে খেলা হবে। ওই যে বলছে না 5 টাকা দিন ভাত না 20 টাকা দিন ভাত বলেছে না, যখন অনাহারের সময় ছিল তখন আমরা বললাম মানুষকে খাদ্য দাও, আর যখন ভোটের সময় এলো তখন দিদিমণির মনে পড়লো। এটাই তো চালাকি, যে দুর্নীতি, যে তোলাবাজি, যে কাটমানি হচ্ছে, একটা শিক্ষক নিয়োগ, টেট পাস হোক, এসএসসি পাস হোক, আপার প্রাইমারি হোক, মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে হোক, এখনো তারা ধর্ণা দিচ্ছে। এখন ওই মইদুলের বোনটাও মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে না, এসএসসি পাস ছেলে মেয়েরাও বিশ্বাস করে না, মাদ্রাসা সার্ভিস কমিশন পাস করা ছেলে মেয়েরাও বিশ্বাস করে না। ভোট আসলে বলেছেন সব করে দেব, তারপরে বলেছেন ভোটের বেলায় কাজী আর কাজ ফুরলে কিষেনজি। আমার প্রশ্ন হচ্ছে, দেখ রাজ্যের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, এই দুর্নীতিবাজ তোলাবাজ, এই যে কর্মহীন বাংলা তৈরি করেছে, অন্নহীন বাংলা তৈরি করেছে, তার বিরুদ্ধে এই হিন্দু মুসলমান আগে হয়নি, যেদিন থেকে তৃণমূল কংগ্রেস এসছে আমরা বলেছি তোমরা ভাগ করা রাজনীতি করছো, অনেকে তখন বুঝতে পারেনি, কিন্তু আজকে দাঁড়িয়ে এ রাজ্যে সংখ্যালঘুরা পেল না, আদিবাসী তার অধিকার পেল না, জনজাতি তার অধিকার পেল না, উনি ওদেরকে ভাগ করলেন। কিন্তু আজকে যখন হকের লড়াই তখন সবাই আমরা একটা হয়েছি, এটা ঠিক আব্দার ভাই বলেছেন, বিজেপি হোক অথবা তৃণমূল হোক ভোটের সময় নানান ঘোষণা করে, আর কিছু ডোল আর কিছু ভিক্ষা দিতে চায়, আমরা এই যেখানে সমাবেশ হয়েছে গোটা রাজ্য জুড়ে লড়ছি, গোটা দেশ জুড়ে লড়ছি, সিঙ্গু বর্ডারে টিকরি বর্ডারে যে কৃষকরা লড়ছে তাদের একটাই কথা, আমরা হক চাই, হাম ভিক নহি মানতে, আমাদের ভিকিরিতে পরিণত করেন না, আমরা অধিকার চাই, এই আমাদের শিক্ষা। আর এই হকের লড়াইয়ে যারা এই বিজেপির কাছে বিক্রি হবে না, তৃণমূলের কাছে শির দ্বারা জমা দেবে না, আমরা তাদের সবাইকে স্বাগত জানিয়েছিলাম। আজকে ব্রিগেডে একটা নমুনা দেখলেন, এখানে সবাই আসতে পারেনি, ট্রেন চলাচল এখনো স্বাভাবিক হয়নি, তারা বলছে বাংলাকে সোনার বাংলা করবে, একটা লোহার ট্রেনটা পর্যন্ত ঠিক মতো চালাতে পারছে না, করোনার সময় থেকে অক্ষুণ্ণ হয়েছে, তাই তো? একটা কৃষকের সমস্যা 3 মাস ধরে শুনতে পাচ্ছে না, বুঝতে পাচ্ছে না, আর বাংলার কথা বুঝে যাবে, এ বাংলাকে আমরা বুঝি, স্বাধীনতার আন্দোলনের আগে থেকে বুঝি, আমরা মরেছি কাকদ্বীপে, আমরা নড়েছি তেলেঙ্গানায়, তাই তো? আমাদের নাম লেখা আছে ব্রিটিশের জেলখানায়, দেশভাগের শিকার মানুষ উদ্বাস্ত মানুষের পাশে লাল ঝান্ডা দাঁড়িয়েছিল, পায়ের তলার মাটির জন্য ক্ষেত মজুর ভূমির মানুষের পাশে দাঁড়িয়েছিল, কৃষক সভা লড়াই হয়েছে, মা আল্লাহ প্রাণ গিয়েছে, কিন্তু লাল ঝান্ডা গেড়ে কৃষক সভা বলেছিল এই যেখানে গা ঝান্ডা গাড়লাম লাঙল যার জমি তার। আর আজকে মোদী অমিত শাহ আদানি আম্বানি বলছে কালো টাকা যার জমি তার, হোক লড়াই হবে লড়াই, এত সহজে ছাড়ে না, পায়ের তলায় একবার মাটি পেলে মানুষ মাথা তুলে দাঁড়াতে চায়, এজন্য শিক্ষার আলো দেখতে চায়, এজন্য আমরা 3 দশক ধরে প্রাইমারি জুনিয়র হাই স্কুল হোক মাদ্রাসা হোক সেকেন্ডারি হোক হায়ার সেকেন্ডারি হোক আমরা বলছি না আমরা সব গড়েছি, কিন্তু গড়েছিলাম, শুধু নীল সাদা রং করে দিলেই উন্নয়ন হয় না দিদিমণি, এটা বুঝে নিন। শিক্ষানীতির নাম করে, না শিক্ষানীতির নাম করে দিল্লিতে বিজেপি সরকার আর আমাদের এখানকার তৃণমূল সরকার
সরকারি যে শিক্ষা ব্যবস্থা আছে তাকে ভেঙে চুরমার করতে চাইছে, যাতে গরিব মানুষের ঘরের ছেলে, চাষির ঘরের ছেলে, শ্রমিকের ঘরের ছেলে, বস্তির ছেলে, কলোনির ছেলে, গ্রামের ছেলে যাতে শিক্ষা না পায়। এই জন্য তো ওরা জেএনইউর উপর হামলা করেছিল, আর এরা জেইউর উপর হামলা করেছিল, কিন্তু হামলা শেষ কথা বলে না। এইটা আমাদের শিক্ষা, দুর্নীতির বিরুদ্ধে লড়তে হয়। তাহলে এখানে দিদির লুট, আর দিল্লিতে মোদির লুট। লুটেরা লুটেরাকে ধরে না, লুটেরাদের বিরুদ্ধে লড়তে হয়। তাহলে সে যে ঝান্ডাই নিয়ে আসুক, লুট যেমন লুট, লুটেরা তেমন এক। কখনো তৃণমূলের ঝান্ডা নিয়ে লুট করেছে, তোলাবাজি খেয়েছে, এখন বিজেপির ঝান্ডা নিয়ে গিয়েছে। ওরা তোলাবাজি কাটমানি বন্ধ করার জন্য নয়। মোটা ভাই বলছে, বেটা তৃণমূল মে কিতনা কমা লেতে হো, বলে ওই যে মাদার তৃণমূল আছে, আমার ভাইপো তৃণমূল আছে, 30% 70% সব দিতে হয়। মোটা ভাই বললো, কুছ পরোয়া নেই, নোটবন্দি কা পয়সা হ্যায়, ইলেকট্রাল বন্ড কা পয়সা হ্যায়, আদানি অম্বানি কা পয়সা হ্যায়, হামারে পাশ চলে আও, জিতনা লুটোগে তোমারা হোগা। ব্যাস চার্টার প্লেনে করে সবাই চলে যাচ্ছে, সোজা কথা। এজন্য লুটেরাদের বিরুদ্ধে লড়তে হলে আমাদের যেমন একসঙ্গে হতে হবে, অমনি লুটেরাদেরও একসঙ্গে চিনতে হবে। পরিষ্কার কথা, সেখানে কোনো ফাঁক ফোকর লাগলে চলবে না। আমরা দাঁড়িয়ে এখানে যখন দুর্নীতির বিরুদ্ধে লড়ছি, মধ্যপ্রদেশে নিয়োগে আর উচ্চ পেশা শিক্ষার ভর্তিতে ব্যাপামের কেলেঙ্কারি আমরা দেখিনি। মমতা যেরকম বিভাজনের রাজনীতি, কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করে আকবরের পাঠশালায় মোদী অমিত শাহর সঙ্গে বসে শিখেছেন, অমনি এই ব্যাপক কেলেঙ্কারি যে আরএসএস বিজেপি করেছিল মধ্যপ্রদেশে, তার কাছ থেকে শিখেছেন কিভাবে স্কুল কলেজে চাকরির ক্ষেত্রে এবং ভর্তির ক্ষেত্রে কাটমানি দিয়ে ভর্তি করতে হয়। আর এজন্যই সিবিআই ব্যাপকের অপরাধীদের ধরেনি, বরঞ্চ সাক্ষীদের বিজেপি খুন করেছে। আর আমাদের এখানে এবার বিজেপি আসবে আর স্কুপ করে চামচ করে খেয়ে নেবে, কিন্তু আমাদের তাপ আরো বাড়াতে হবে। এখন তো সবে ফাল্গুন, তারপরে চৈত্র, চৈত্রের গরমে বৈশাখে চৈত্র সে আরো বাড়বে, গাদায় গাদায় তৃণমূলীরা বিজেপিতে সেলে যাবে, বিক্রি হবে, কিন্তু চৈত্রের গরমে যে তাপ বাড়বে আর বৈশাখের গরমে যে ভোট হবে, নতুন যে বছর আসবে, নববর্ষ আসবে, আমাদের শপথ নিতে হবে আন্দোলনের আগুনে, জামায়াতের আগুনে, ঘৃণার আগুনে, ঐক্যের দর্পণে আমরা এমন তাপ বাড়াবো, তৃণমূল গড়ে জল হোক, কিন্তু বিজেপিকে আমরা বাস্প করে দেবো ভাবের বাবা।